আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে অনেকদিন পর আমি স্কুলের সামনে দিয়ে একটা কাজে যাচ্ছিলাম, তো হঠাৎ করেই মনে হলো যে স্কুলটাতে একটু যাই, একটু ঘুরে আসি। আর যখন স্কুলের ভিতরে ঢুকছিলাম তখন চিন্তা করলাম আমার ভিউয়ার্সদের জন্য একটু ভিডিও করে নিই, আমার শৈশবের কিছু মেমোরিজ আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন আমার স্কুলটা কত সুন্দর, লাল দালানটাই হচ্ছে অনেক স্মৃতিমুখর। আসলে ময়মনসিংহ শহরে যারা আছে তারা বেশিরভাগই হচ্ছে যে গার্লস স্কুল বলতেই হচ্ছে বিদ্যামী স্কুলটাই চুজ করে। আর যখন আমি ছোট ছিলাম আমার বড় বোনরা দেখতাম হচ্ছে এই স্কুলটাতেই পড়তো, তো হলি ফ্যামিলি থেকে বের হয়ে আমিও এই স্কুলেই ভর্তি হয়েছি। এই স্কুলটাতে হচ্ছে, এই যে দেখেন নামটা, নামটা দেখলেই ভালো লাগে, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকেই হচ্ছে এসএসসি কমপ্লিট করা, ক্লাস ফোর থেকে এসএসসি পর্যন্ত অনেক স্মৃতি আছে। আসলে স্কুলে যখন ঢুকেছি তখনই মনটা ভালো হয়ে গেছে, চোখের সামনে সব স্মৃতিগুলো ভেসে উঠেছে, কত সুখ দুঃখ, রাগ অভিমান, কান্না হাসি, কত কিছুই না ছিল। আমাদের বান্ধবীদের খুব মিস করছিলাম, কারণ হচ্ছে স্কুল থেকে বের হওয়ার পর আসলে ওইভাবে কারোর সাথেই টাইম স্পেন্ড করা হয় নাই। স্কুল মোমেন্টটাই হচ্ছে যে আসলে অনেক ভালো একটা সময় ছিল। এই যে দেখতে পাচ্ছেন খেলার মাঠ, এই খেলার মাঠে একদিন না খেললে মনে হতে যে কী জানি করি নাই, এমন কোনো সময় নাই, স্কুলে যাই নাই আর মাঠে খেলি নাই, তা তো হবে না। স্কুলের ক্লাস শুরু হওয়ার আগে থেকে শুরু করে তারপর হচ্ছে টিফিন পিরিয়ড, স্কুলের ক্লাস শেষ হওয়ার পরেও হচ্ছে খেলা শেষ হতো না। এই যে দেখতে পাচ্ছেন নতুন বিল্ডিং, হোস্টেল, সব কিছুই আসলে অনেক স্মৃতিময়। স্কুলে গিয়েছি, অনেক ইমোশন কাজ করছে। এই যে দেখেন পাখিটা কত সুন্দর, এটা খুব সম্ভবত কোকিল পাখি। এটা আমরা যখন স্কুলে ছিলাম তখন এই বিল্ডিংটার কাজ চলছিল, আমরা নতুন বিল্ডিং বলতাম, নতুন বিল্ডিংয়ে এসে আমরা খুব গল্প গুজব করতাম। আর এটা হচ্ছে আমাদের হোস্টেল ছিল, আর আমরা যখন স্কুলে ছিলাম শহীদ মিনারটা ছিল না, পরে বানানো হয়েছে। আর নতুন বিল্ডিংয়ে এসে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস চলতো, আর হচ্ছে আমরা এসে গল্প গুজব করতাম। আর এই যে লাল দালান দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আসলে স্কুলটা খুবই আনন্দময় সময় ছিল, অনেক স্মৃতি, অনেক মায়া, সব কিছু মিলিয়েই হচ্ছে স্কুলটা এখনও সেই ভালো লাগা কাজ করে। এটা ছিল আমাদের বড় ম্যাডামের বাসা, আমরা যখন স্কুলে পড়তাম ম্যাডাম এখানেই থাকতেন, আর এখন এটা আসলে কেউ থাকে না, মাঝখানে করোনা ছিল, তো করোনা চলাকালীন হয়তো কেউ থাকে নাই, তাই আজকে দেখতে পেলাম যে বিল্ডিংটা মানে কেমন পরিত্যক্ত হয়ে গেছে, কেউ থাকে না। তো এই যে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম মাঠে কত স্মৃতি ছিল, এখানে কতগুলো গাছ ছিল, যেই গাছগুলোতে না উঠলে ভালোই লাগতো না, গাছে কত উঠে লাফালাফি করেছি। আর এই যে শালিক পাখিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এক শালিক দেখে তো এখন আসলে কোনো রকম কিছু মনে হয় না, কিন্তু স্কুলে যখন পড়তাম এক শালিক দেখা মানে হচ্ছে আজকের দিন ভালো যাবে না। তো শালিক নিয়ে একটা হুমায়ুন আহমেদের ছড়া ছিল, এক শালিক মানে হচ্ছে দুঃখ, দুই শালিক মানে হচ্ছে আনন্দ, আর তিন শালিক মানে হচ্ছে বল, মনে পড়ে গেল সেই কথাটা, তাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। আর এই যে আমাদের পুকুর ঘাট ছিল, পুকুর ঘাটটা কেমন জানি ঘাস দিয়ে ভরে গেছে, অনেকদিন হয়তো স্কুল বন্ধ ছিল তার জন্য, তো আমরা পুকুর ঘাটে বসে অনেক আড্ডা দিতাম, আর রঙন গাছটা এখনও সেই রকমই আছে। আর এদিকে অনেক আম গাছ ছিল, আম গাছগুলো কেটে ফেলেছে, আর আগে স্কুলের ডিজাইন একরকম বলতে পুকুর পাড়ের ডিজাইনটা অন্যরকম ছিল, এখন অন্যরকম। আর এই যে দেখতে পাচ্ছেন জলজ গাছ, এই গাছটা আমার অনেক পছন্দ, আমারও আছে বাসায় কিন্তু ফুল এখনও ফুটেনি, দেখলাম এটাতে ফুল ফুটে আছে, আর ওই যে ওই পাশে প্রচুর ফুল ফুটে আছে এই গাছটাতে। ভেবেছিলাম প্রথমে ভিতরে ঢুকবো না,
তারপর চিন্তা করলাম যে হচ্ছে না, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে রঙন ফুল, হলুদ কালার। তো কালারটা খুবই সুন্দর লেগেছে। এটা আসলে হলুদও না অরেঞ্জও না, খুব সুন্দর একটা কালার। আর এটা আমাদের হল রুম, তো ভাবলাম যে না স্কুলের ভিতরে একটু ঢুকি, মানে ক্লাসের এদিকে একটু যাই, স্মৃতিগুলো মনে করি, ভালো লাগবে। তো এই যে যাচ্ছি, কত দৌড়ে যে ক্লাসে যেতে হয়েছে খেলার মাঠ থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন তো এদিকে অনেক গাছ লাগানো হয়েছে, আমাদের সময় এখানে আসলে কোনো গাছ ছিল না, শুধু হচ্ছে অফিস রুমের সামনে বকুল ফুল গাছ ছিল। আর এখানে এই যে দেখেন কত গাছ, এই যে কলটা দেখতেছেন, এই কলে কত যুদ্ধ মারামারি করে পানি নিতে হয়েছে। আর এটা ছিল ক্লাস ফাইভের ক্লাস, আর এই বিল্ডিংটা হচ্ছে ক্লাস সেভেন সিক্সের ক্লাস। উপরে আর যাইনি, ছিলাম কিছুক্ষণ, উপরে না গিয়ে হচ্ছে এদিকে এসে পড়েছে আবার। এটা হল রুমের সামনের সাইডটা, আর এই সিঁড়ি দিয়ে হচ্ছে ক্লাস সিক্সের ক্লাস। ক্লাস টেনটা খুব বেশি মিস করি, ক্লাস টেনে আসলে অনেক বেশি মজা করেছি। তারপরও হচ্ছে যে আবার একটু ভাবলাম যে নাম একটু এদিকে যাই, বকুল ফুল গাছটা দেখে আসি। বকুল ফুল গাছটা এখনও আছে, ফুল ছিল না, এটা সিজন না। আর এখানে দেখেন একটা জবা গাছও লাগিয়েছে, জবাটা খুব সুন্দর লেগেছে, অনেকগুলোই ফুল ফুটেছিল। আর ওইটা হচ্ছে অফিস রুম, আর ওইদিকে আমাদের টিফিন পিরিয়ডে ওইদিক থেকে হচ্ছে টিফিন আনতাম, কত স্মৃতিময় আছে এখনও মনে পড়ে, আসলেই খুব মজার ছিল দিনগুলো, এখন মাঝে মাঝে মিস করি। আসলে সময় তো থেমে থাকে না, বয়সও থেমে থাকে না, বড় হয়ে গেছি, স্কুল থেকে বের হয়ে চলে আসতে হয়েছে, তারপরও স্মৃতিগুলো এখনও রয়ে গেছে। বান্ধবীদের খুব মিস করি, পুরা লাল দালানটাকেই মিস করি, এখনও মিস করি। ওদিকে ছিল নাইনের ক্লাস, আর এই যে দেখেন মেয়েরা নামছে, ড্রেসটাকে খুব বেশি মিস করি, আমার স্কুল ড্রেসটা এখনও যত্ন করে রেখে দেওয়া হয়েছে। আর এই যে দেখেন বাচ্চারা কত সুন্দর দেয়াল পত্রিকা করেছে, দেখে খুব ভাল লাগছে। এদিকেও আরও কিছু ছিল, অনেক কিছু স্কিপ হয়ে গেছে ভিডিও করতে, যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি, কিন্তু আসলে একা না গিয়ে যদি বান্ধবীদের সাথে যেতাম তাহলে আরও ভালো লাগতো। বান্ধবীদের সাথে গেলে হয়তো ভিডিও করতে পারতাম না, এর জন্য হচ্ছে যে ভিডিও করতে পেরেছি আপনাদের জন্য, সেটাও অনেক বেশি। আর এই যে দেখতে পাচ্ছেন কত গাছ, এখানে শুধু গোলাপ আর গোলাপ ফুটেছিল, কিন্তু হচ্ছে এখন ঝরে গেছে গোলাপগুলো। পুকুর পার, আর আমাদের গোল চত্বর, গোল চত্বর আমরা যখন স্কুলে ছিলাম তখন তো আমাদের সময় অনেক উঁচু ছিল, এখন আসলে অনেক নিচু হয়ে গেছে, আর ওই দিক দিয়ে গার্ডিয়ানরা বসে থাকে। খুব মিস করছিলাম এই যে কাঠবাদাম গাছ, আমার স্কুলটা আমার খুব বেশি প্রিয়। আসলে যতটুকু পেরেছি ভিডিও করেছি, যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আশা করছি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।